করোনাজয়ী তিন চিকিৎসকের দেহ থেকে কাল প্রথমবারের মতো প্লাজমা নেবে ঢাকা মেডিকেল। অ্যান্টিবডি হিসেবে দেয়া হবে আক্রান্তের শরীরে। এই অ্যান্টিবডিটা ওই মানে ভবিষ্যতে যদি কারো শরীরে ভাইরাস ঢোকে তাকে সরাসরি মেরে ফেলতে পারবে। এই রক্তদানে রোগীর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। দেশে আক্রান্ত প্রতি একজন থেকে কতজনে ছড়াচ্ছে করোনা এখনো তা অজানা। জানতে পারলে সহজ হবে লকডাউন তুলে নেওয়া। আমরা কিছু ক্যালকুলেশন করছি রেগুলারই, ন্যাশনালি আমরা এখন প্রকাশ করি, আমরা বলবো যে চারদিন পরেই বলবো। আমাদের যে লকডাউন ওঠানো অথবা অন্যান্য সোশ্যাল ডিস্টেন্সিং মেজার গুলো সেটা কিন্তু আর নটের উপর ভিত্তি করে সিদ্ধান্তটা নেওয়াটা সহায়ক হতো। দেখছেন প্রধান শিরোনাম দুপুরের সময়ে, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সপ্তাহ ব্যবধানেই জুমার নামাজে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধির নিয়ম। মসজিদের প্রবেশ মুখে নানা অব্যবস্থাপনার অভিযোগ থাকলেও নামাজ আদায়ে মানা হচ্ছে নিয়ম। করোনা সংকটেও লাভবান পেঁয়াজ চাষিদের কপালে চিন্তার ভাঁজ। আমদানির খবরে কমছে দাম, সিদ্ধান্ত নিতে বাণিজ্যমন্ত্রী তাকিয়ে আছেন কৃষি মন্ত্রণালয়ের দিকে। এবং চট্টগ্রামের পর এবার রাঙ্গামাটিতে চালু হল সেনাবাহিনীর উদ্যোগে এক মিনিটের বাজার। ঝামেলা ছাড়া বিনামূল্যে প্রয়োজনীয় পণ্য পেয়ে খুশি সাধারণ মানুষ। কাল থেকে দেশে প্রথমবারের মতো করোনাজয়ীদের দেহ থেকে প্লাজমা সংগ্রহ করতে যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সফলতার সঙ্গে নির্ধারিত মানের প্লাজমা সংগ্রহ সম্ভব হলে অ্যান্টিবডি হিসেবে দেয়া হবে সংকটাপন্ন করোনা রোগীর দেহে। চিকিৎসকরা বলছেন এ কাজে এগিয়ে এসেছেন তিনজন স্বেচ্ছাসেবী চিকিৎসক। আজহার লিমনের রিপোর্ট। চিকিৎসকরা মনে করেন যে কোনো ভাইরাস থেকে সেরে ওঠা রোগীর দেহে তৈরি হয় ওই ভাইরাসেরই অ্যান্টিবডি। ধারণা করা হয় মারাত্মক সংক্রামক ভাইরাস করোনার ক্ষেত্রেও তেমনটি হয়। এজন্য সুস্থ রোগীর রক্তের প্লাজমা দিয়ে আক্রান্ত রোগীর চিকিৎসা দেওয়ার বিষয়েও কথা হচ্ছে বিশ্বব্যাপী। প্লাজমা থেরাপির বিষয়টি এখন পর্যন্ত আলোচনার পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও এবার প্রথমবারের মতো কোভিড বিজয়ের দেহ থেকে প্লাজমা সংগ্রহের উদ্যোগ নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দাতা হিসেবে এগিয়ে এসেছেন তিনজন স্বেচ্ছাসেবী চিকিৎসক। সংশ্লিষ্টরা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত কমিটির সুপারিশে এ প্রক্রিয়া শুরু হচ্ছে, এরই মধ্যে মিলেছে নৈতিক অনুমোদন। আগে আমরা রোগীর শরীর থেকে সম্পূর্ণ রক্ত নিয়ে এক ব্যাগ রক্ত নিয়ে তার সেন্ট্রিফিউজ করে সেখান থেকে প্লাজমা বানানো হতো, আর এখন অ্যাফেরেসিস মেশিনের মাধ্যমে রোগীর শরীর থেকে লাল অংশ সাদা অংশ বের হবে, কিন্তু প্লাজমা থেকে বাকি অংশটা আবার রোগীর শরীরে ঢুকে যাবে। তার মানে এই রক্তদানে রোগীর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন কোনো প্রতিষেধক আবিষ্কার না হয় এ উদ্যোগ আসার আলো করোনা চিকিৎসায়। ধারণা করা হচ্ছে যে এই ভাইরাসেরও অ্যান্টিবডি তৈরি হয় এবং যেটা আমরা ইমিউনোগ্লোবিন জি বলি আর কি, এই ইমিউনোগ্লোবিন জিটা লং স্ট্যান্ডিং অ্যান্টিবডি এবং এটা জাম স্পেসিফিক আর কি, যেই জাম ওর জন্য তৈরি এটা আর কি। তার মানে ভবিষ্যতে যদি ওই জামটা শরীরে ঢুকে তাহলে ওরা আগে থেকেই তো শরীরে আসতে হবে, শক্ত ওকে মেরে ফেলতে পারবে। প্রথমে তার বিলিয়ন্স অফ জাম ঢুকে না, ঢুকে তো অল্প, তারপরে ওরা বংশ বিস্তার করে বেড়ে যায়। তো সেই জন্য এই অ্যান্টিবডিটা ওই মানে ভবিষ্যতে যদি কারো শরীরে ভাইরাস ঢুকে তাকে সরাসরি মেরে ফেলতে পারবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধীনে প্লাজমা গ্রহণের পুরো প্রক্রিয়াটি শুরু হবে শনিবার থেকে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে আক্রান্ত প্রতি একজন থেকে কতজনে ছড়াচ্ছে করোনা ভাইরাস সেটি এখনো অজানা। চিকিৎসা বিজ্ঞানে যা আর নট নামে পরিচিত। বিশেষজ্ঞরা বলছেন এটি জানা গেলে এলাকা ভিত্তিক লকডাউন তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আইডিসিআর জানালো দুই একদিনেই জানা যাবে এই সংখ্যা। রাশেদ লিমনের রিপোর্ট। শনাক্তের দুই মাস পরে এখনও নির্দিষ্ট করে জানা নেই বাংলাদেশে কী মাত্রায় ছড়াচ্ছে কোভিড-19। তবে গবেষণা কিংবা হিসেব নিকেশ যাই হোক, সেই প্রক্রিয়া সেরে শিগগিরই আইডিসিআর জানাতে যাচ্ছে বাংলাদেশে করোনায় সংক্রমণের মাত্রা বা আর নট। সেখান
আমরা কিছু ক্যালকুলেশন করছি রেগুলারই, ন্যাশনালি এগুলো আমরা এখনো প্রকাশ করিনি, আমরা বলবো দু চার দিন পরেই বলে। জিনোম সিকোয়েন্সে জানা গেলেও সংক্রমণের হার কিংবা আর নট নির্ণয়ে দুই মাসের বেশি সময় ব্যয় হওয়া গবেষণার দুর্বলতা বলছেন বিশেষজ্ঞরা। আমাদের যেরকম জেনোম অ্যানালাইসিসটা হলো সেটা ভালো যে একটা এভিডেন্স তৈরি হলো, তো পাশাপাশি আমাদের এই ধরনের কিছু এভিডেন্স থাকলে সেটা আমাদের জন্য সহায়ক হবে। আমার উদাত্ত আহ্বান থাকবে কোভিড-19 রিপ্রোডাকশন নাম্বার বাংলাদেশে বের করার জন্য গবেষণা প্রস্তাব তৈরি করে কাজে নামেন। তারা বলছেন সাধারণ সময়ে কিংবা এলাকার পরিবর্তনে তারতম্য ঘটে এই সংখ্যার, তবে লকডাউন তুলে নেওয়া কিংবা এলাকা ভিত্তিক সতর্কতামূলক ব্যবস্থা নিতে এই ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রোগটাকে যদি সেই রকম সক্ষমতার সাথে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে এই আর নট জানার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আর নটটাকে কমাতে পারছে তাদের সংক্রমণ থেমে যাচ্ছে। আমাদের যে লকডাউন ওঠানো অথবা অন্যান্য সোশ্যাল ডিস্টেন্সিং মেজারগুলো আরও কতটুকু শক্ত করা দরকার বা প্রত্যাহার করা যায় কি না সেটা কিন্তু আর নটের উপর ভিত্তি করে সিদ্ধান্তটা নেওয়াটা সহায়ক হতো। চলতি বছরের শুরুতে চীনের উহান থেকে শুরু হওয়ার পর এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় 45 লাখ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহ ব্যবধানে বাইতুল মোকাররমে জুমার নামাজ মানা হচ্ছে না স্বাস্থ্যবিধির নিয়ম। মসজিদের প্রবেশমুখে সামাজিক দূরত্ব না মানা সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ করেন মুসল্লিরা। তবে বাইরে অব্যবস্থাপনা থাকলেও মসজিদের ভেতরে নামাজ আদায় মানা হচ্ছে নিয়ম। নামাজ আদায় বিধিনিষেধ শিথিলের পর রমজানের দ্বিতীয় জুমা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আজানের অনেক আগে থেকেই চোখে পড়ে মুসল্লিদের দীর্ঘ লাইন। তবে করোনা রুখতে সামাজিক দূরত্ব নিষেধের কথা থাকলেও বিষয়টি মানতে দেখা যায়নি অনেককেই। অনেকের হাতেই ছিল না যায় নামাজ। এছাড়া হাত ধোয়া সহ শরীরের তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রেও অব্যবস্থাপনার অভিযোগ মুসল্লিদের। এখানে যে হাত ধোয়ার যে ড্রাম দিছে বা পাইপ দিছে, প্রত্যেকটা পাইপের সাথে কোনো কানেক্টিং পাইপে মানুষ হাত দিতে পারে না। নাম্বার টু, এখানে গেট এখনো খোলে নাই, যেই কারণে প্রত্যেকটা গেটের মতো অনেক সিরিয়াল, যেই কারণে সামাজিক দূরত্বটা মোটেই হচ্ছে না। একটা সপ্তাহ গেছে যে বাইতুল মোকাররম জাতীয় একটা মসজিদ, সেই মসজিদের যদি ম্যানেজমেন্ট যদি এরকম থাকে তাহলে আমরা কোথায় যাব বলেন। বেলা 12:30 মসজিদের ফটক খুলে দিলে ঢুকতে শুরু করেন নামাজিরা। আগে থেকেই জীবাণুনাশক ছেটানোর কথা থাকলেও মুসল্লিদের প্রবেশের পর চোখে পড়ে তোড়জোড়। নামাজের আগে বয়ানে মুসল্লিদের বিধিনিষেধ মেনে জীবনযাপনের পরামর্শ দেন ইমাম। তবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে মোনাজাতে করোনা মহামারী থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। আমাদের গুনাহ খাতা মাফ করে, অপরাধগুলি মাফ করে দিয়ে যদি মহামারী থেকে আমাদের বাঁচার একটা সুযোগ করে দেয়, এই জন্য আল্লাহর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করব। এর আগে গত 7 মে 12 দফা শর্ত সাপেক্ষে মসজিদে জামাতে নামাজ আদায়ের অনুমতি দেয় ধর্ম মন্ত্রণালয়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। পরিপক্ব না হওয়ায় রাজশাহীতে নামানো হয়নি গুটি আম। মুকুলদের ইতিহাসে মেয়ের শেষ সপ্তাহে নামানোর পরামর্শ। করোনার কারণে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা। চট্টগ্রামের পর এবার রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে চালু হলো 1 মিনিটের বাজার। এখান থেকে অসহায় মানুষ বিনামূল্যে চাল, ডাল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছেন, আর এতে খুশিও তারা। এদিকে রাজশাহীর তানোরে সরাসরি কৃষকের কাছ থেকে সবজি সংগ্রহ করে অসহায় মানুষের মাঝে বিতরণ করে সেনাবাহিনী। করোনা পরিস্থিতিতে অসহায়, কর্মহীন ও প্রতিবন্ধী মানুষের কাছে প্রয়োজনীয় পণ্য সামগ্রী তুলে দিতে এবার পার্বত্য জেলার রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে চালু হয়েছে 1 মিনিটের বাজার। সামাজিক দূরত্ব নিশ্চিত করে কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে 200 পরিবার। প্রবেশপথে ছিল জীবাণুনাশক বুথ ও হাত ধোয়ার ব্যবস্থাও। জেলার মারি স্টেডিয়ামে সাজানো হয় পুরো বাজার। সেনাবাহিনীর এমন উদ্যোগে খুশি অসহায় লোকজন। গ্রামীণ অর্থনীতিকে সচল ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এমন আয়োজন বলে জানালেন সেনাবাহিনীর এ কর্মকর্তা। কৃষকদের মুখে হাসি ফুটছে, আবার অন্যদিকে যারা একেবারে দুস্থ আমরা তাদের কাছে আমরা
খাদ্যদ্রব্য পৌঁছে দিতে পারছি। এদিকে রাজশাহীর তানোর উপজেলার মন্ডুমালা এলাকার কৃষকের কাছ থেকে বিভিন্ন সবজি সংগ্রহ করেন সেনাবাহিনীর 40 বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা। এরপর স্থানীয় 200+ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করেন তারা। সবজি কালেকশন শুরু করেছি যেন কৃষক তাদের ন্যায্য মূল্য পায়, এবং সাথে সাথে আমরা হচ্ছে এই ত্রাণগুলো দিয়ে আমরা হচ্ছে গরিব মানুষকে, দুস্থ মানুষদেরকে ঘরে ঘরে পৌঁছে দেব। এর আগে চট্টগ্রামে চালু করা হয় 1 মিনিটের বাজার। বছরের পর বছর পেঁয়াজের ন্যায্য দাম না পেলেও এবার প্রথম লাভের মুখ দেখেছেন মানিকগঞ্জের চাষিরা। করোনার কারণে বিপণনে নানা সমস্যার পরও দেড় মাস ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় এবার কাঙ্ক্ষিত দাম পেয়েছেন তারা। কৃষি বিভাগ বলছে এখন পেঁয়াজ আমদানি করলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, ছবিনের রিপোর্ট। ভোর থেকেই মানিকগঞ্জে পেঁয়াজ বিক্রির জন্য ঘর থেকে আড়তে নেয় ব্যস্ত হয়ে পড়েন কৃষকেরা। বাম্পার ফলন ও দাম বেশি থাকায় করোনার মধ্যে ঢাকা আরিচা মহাসড়কের পাশে জমজমাট হয়ে উঠেছে বরঙ্গাইলের পেঁয়াজের আড়ত। প্রতি বছর কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ থাকলেও এবার করোনার কারণে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় লাভের মুখ দেখেছেন কৃষকেরা। তাই বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি তাদের। করোনার সময় কষ্ট হলো, হাট বাজার করা কষ্ট হলো, দাম ভালো আছে, দাম থাকলে আমরা আরো আবাদ বেশি করে করব আর কি। যদি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি হয়ে যায় তাহলে আমাদের মতো কৃষকরা সর্বনাশ হয়ে যাবে। পেঁয়াজের আড়তে আসা ঢাকা চট্টগ্রামের পাইকারদের মতে বিদেশ থেকে পেঁয়াজ আসলে শুধু কৃষকই নন, তারাও ক্ষতিগ্রস্ত হন। বর্তমান খুব ভালো ব্যবসা আছে, গৃহস্থরাও উন্নত দিকে আছে, আমরা উন্নত দিকে আছি। বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয় তো কৃষকের ক্ষতি হবে, আমাকেও লস হয়ে যাবে। আমদানি বন্ধ থাকলে দেশে পেঁয়াজের উৎপাদন বাড়বে বলে আশা আড়তের এ নেতার। পেঁয়াজের এখন ভরা মৌসুম, এই সময় যদি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করা হয় তাহলে কৃষকও লাভবান থাকবো, ব্যবসায়ীও থাকবো, আমরা আড়তদারও লাভবান থাকবো। জেলার শীর্ষ কৃষি কর্মকর্তার মতে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করলে ক্ষতিগ্রস্ত হবে কৃষক। এই মৌসুমের এই পেঁয়াজটা যখন কৃষক বিক্রি করে ফেলবে, তারপরেও যদি যখন কৃষকের হাতে পেঁয়াজ থাকবে না, তখন যদি বাইরে থেকে আসে আমার কৃষক অতটা ক্ষতিগ্রস্ত হবে না। কৃষি বিভাগের তথ্য মতে মার্চ থেকে জুন পর্যন্ত 4 মাস দেশে পেঁয়াজের ভরা মৌসুম। জেলায় এবার 5,500 হেক্টর জমিতে 72,185 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। এদিকে ক্ষতির মুখে দেশের হাজার হাজার পেঁয়াজ চাষী। কারণ হিসেবে তারা দুষছেন ভারত থেকে পেঁয়াজ আমদানির সরকারি সিদ্ধান্তকে। এদিকে সিদ্ধান্ত নিতে বাণিজ্যমন্ত্রী তাকিয়ে আছেন কৃষি মন্ত্রণালয়ের দিকে, আর কৃষিমন্ত্রী বলছেন কোনোভাবেই কৃষককে ক্ষতির মুখে ফেলবেন না তারা। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। একহালি 30 টাকা, আর 1 কেজির দাম উঠেছিল 250 টাকায়, মাস কয়েক আগের কথা এটি। গত অক্টোবরে ভারত রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিলে সব শ্রেণী পেশার মানুষের নাগালের বাইরে চলে যায় পেঁয়াজ। সেই দাম দেখে অনেক আশা নিয়ে এবার পেঁয়াজ ফলিয়েছেন কৃষক। ফলনের মতো দামও তুলছিলেন ভালোই, কিন্তু সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে কমতে শুরু করেছে দর। এখন যদি ভারত থেকে পেঁয়াজ আসে তাহলে পরে তো পেঁয়াজ আসে যাবে 700-800 টাকা মন, তখন তো আমার লস হয়ে যাবে। এইভাবে বাজার অবস্থান থাকলে আমরা অবশ্যই পেঁয়াজ চাষে ক্ষতির সম্মুখীন হবো। এখন যে অবস্থা, আমাদের তো পেঁয়াজ চাষ করে তেমন কোনো লাভবানের কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না। এপ্রিলে মাঠ থেকে পেঁয়াজ ওঠার পর কৃষক পাইকারিতে মন প্রতি বিক্রি করেন 1600 থেকে 2000 টাকা, কিন্তু আমদানির ঘোষণায় 1 লাফে তা 500 টাকা কমে গেছে। তাই দেশের হাজারো কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। বাংলাদেশের অভ্যন্তরে যে পেঁয়াজ আমাদের চাষিরা উৎপাদন করে তা খরচ করার পরেও আরও দেশের অভ্যন্তরে 7-8 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উদ্ভূত থেকে যায়। এই মার্চ থেকে জুন মাস পর্যন্ত পেঁয়াজের ভরা মৌসুম। এই ভরা মৌসুমে যদি সরকার বিদেশ বা ওই ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করে আমাদের দেশের কৃষকরা তাহলে এই পেঁয়াজের সঠিক বা ন্যায্য কোনো লাভজনক দাম পাবে না এবং তা থেকে বঞ্চিত হবে। তবে বাণিজ্য মন্ত্রী বলছেন কৃষকের পাশাপাশি দেখতে হয় ভোক্তার দিকটাও। হয়তো রমজানের কারণে আমদানি করা হয়েছে, তবে অবশ্যই কৃষক যাতে লাভবান হয় সেটি দেখা হবে বলে জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু পেঁয়াজ আমদানির পারমিশন দেয় না,
সেটা কৃষি মন্ত্রণালয় যদি অ্যাসেস করে যে এখন বন্ধ করা দরকার আর যেন না আসে তাহলে কিন্তু তারা পদক্ষেপ নিতে পারে, কৃষকরা যেন তারা যে মূল্য পায় তারা উৎসাহ থাকে সেটাও দেখতে হবে। অন্যদিকে কৃষিমন্ত্রী বলছেন দাম খুব বেশি কমেনি তবে লাভ কম পাচ্ছেন কৃষক, তবে সেটিও দেখবেন বলে জানিয়েছেন মন্ত্রী। রোজার আগে সিদ্ধান্ত নিয়ে পেঁয়াজ আমদানিকে আমরা অ্যালাউ করছি, কিছু কিছু পেঁয়াজ আসছে ভারত থেকে, তো এখন আবার নতুন করে আমরা চিন্তা করছি পেঁয়াজের দাম যে খুব অস্বাভাবিকভাবে কমে গেছে চাষি পর্যায়ে তা না, মোটামুটি একটা দাম পাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন পেঁয়াজে নিজেরা স্বাবলম্বী হতে চাইলে আমদানি নির্ভরতা কমানোর বিকল্প নেই। প্রতি বছর মার্চ থেকে জুন পর্যন্ত দেশের পেঁয়াজ মৌসুমে আমদানি সম্পূর্ণ বন্ধ রাখার পরামর্শ চাষিদের। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে করোনার প্রভাবে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, ডেলিভারির ধীরগতি কারণ স্টোরের ভাড়া মকুফে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত কর্তৃপক্ষ। ভাড়াটিয়া করোনা ভাইরাসে আক্রান্ত কিন্তু বাসায় নেই আইসোলেশনে থাকার পর্যাপ্ত সুবিধা, আর তাই বাড়িওয়ালা নিজের বাসা ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে উঠেছেন তার জন্য। করোনাকালে মানবিকতার এমন গল্পের জন্ম দিয়েছেন রাজধানীর কলাবাগানের এক বাড়ির মালিক এহসান জুয়েলের রিপোর্ট। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, করোনার প্রাদুর্ভাব শুরুর পর মধ্য এপ্রিলে কলাবাগানের এই বাসাটি থেকে এই দম্পতিকে বের করে দিয়েছিলেন বাড়িওয়ালা, যা গণমাধ্যমে প্রচারের পর ব্যাপক সাড়া ফেলে। করোনা কি শুধুমাত্র এরকম অমানবিকতার গল্পই জন্ম দিচ্ছে নাকি মানবিকতার গল্প আছে? গল্পটা এবারির এক কিলোমিটারের মধ্যে একই এলাকায়। এই দম্পতিকে বাসায় তুলতে কলাবাগান থানার যে পুলিশ সদস্যরা কাজ করেছেন তাদেরই একজন এবার করোনা ভাইরাসে আক্রান্ত। নর্থ সার্কুলার রোডের 5 নম্বর বাড়ি, চারতলায় থাকেন পুলিশের ASI মাসুদ রানা। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর হোম আইসোলেশনে, বাসায় স্ত্রী আর 2 শিশু সন্তান সহ বাস, একটি মাত্র টয়লেট, তাই কার্যত আইসোলেশন কার্যকর করা সম্ভব নয়। এই অবস্থায় এগিয়ে আসেন বাড়িওয়ালা, নিজের পুরো বাসা মাসুদের আইসোলেশনের জন্য ছেড়ে দেন তিনি। বিশাল একটা টেনশনের মধ্যে বউ বাচ্চা নিয়ে এই সময় আমার বাড়িওয়ালা ফোন দিয়ে বলে, মাসুদ ভাই আপনি কাজ করেন, দোতলায় চলে আসেন, আমি দোতলায় যে আমার থাকার ফ্ল্যাটটি ওইটি আমি ছেড়ে দিচ্ছি, ওখানে আপনি আইসোলেশনে থাকেন, আপনার জন্য বেটার হবে। তো আমার উপর থেকে যেন একটা পাহাড় সরে গেল এমন অবস্থা। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, এরকম একজন ভালো বাড়িওয়ালা মানবিকতার ছোট্ট এই গল্প ছুঁয়ে গেছে স্থানীয়দের মন। তারা মনে করছে এইভাবে সম্মিলিত প্রচেষ্টায় কাটিয়ে উঠা যাবে এই দুঃসময়। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ডেলিভারি ধীরগতির কারণে কন্টেইনার জট নিরসনে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখনও বন্দরের বিভিন্ন ইয়ার্ডে 44,000 কন্টেইনার আছে। গত আড়াই মাসে স্টোরের ভাড়া বাবদ 170 কোটি টাকা ছাড় দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শতভাগ ভাড়া মকুফ করতে গিয়ে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সংস্থাটি। সাক্ষ্য আত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিদেশ থেকে পণ্য নিয়ে আসা এসব কন্টেইনার 4 দিন পর্যন্ত বিনা মাশুলে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে রাখা যায়। এরপর 7 দিনের জন্য $6 এবং তার পরবর্তী 7 দিনের জন্য $12 এবং শেষ পর্যায়ে আরও 7 দিনের জন্য $24 করে স্টোরেন্ট গুনতে হবে আমদানিকারকদের। আর 40 ফুটের কন্টেইনারের জন্য এহার দ্বিগুণ। বন্দরের আয়ের মূল উৎস হলো কন্টেইনার স্টোরেন্ট, কিন্তু ডেলিভারি ধীরগতির কারণে বন্দরে কন্টেইনার জট নিরসনে 3 ধাপে 16 মে পর্যন্ত স্টোরেন্ট শতভাগ মওকুফ করা হয়। ফলে 27 মার্চ থেকে 4 মে পর্যন্ত 138 কোটি টাকা এবং শেষ পর্যায়ে আরও প্রায় 35 কোটি টাকা নিজস্ব আয় থেকে বঞ্চিত হয় বন্দর। 160 থেকে 170 কোটি টাকা আয় কম হলেও এটা সার্বিক ব্যবসা বাণিজ্যের স্বার্থে, ব্যবসায়ীদেরকে প্রণোদনা প্রদানের স্বার্থে এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে করা হয়েছে। শুধু অ্যাস্টোরেন্ট মকুফ করে বন্দর কর্তৃপক্ষ আয় থেকে বঞ্চিত হয়নি। বর্তমানে বন্দরে খালাসকৃত কন্টেইনার প্রাইভেট ICDতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত বন্দরকে রাজস্ব আয় থেকে বঞ্চিত হতে হচ্ছে। এখনও বন্দরে রয়েছে 44,000-এর বেশি কন্টেইনার। বন্দর তো অনেক টাকা মানে ঘাটতি যাচ্ছে, বা আমরা সেটা জানি রেভিনিউ বন্দরে কমে যাচ্ছে, এবং আমি যেটা মনে করি যে ব্যবসায়ীদের উচিত যাদের
পণ্যগুলি রয়েছে সেটা তাড়াতাড়ি খালাস করে বন্দরটাকে খালি করা। এদিকে দীর্ঘদিন ধরে বন্দরে কন্টেনার পড়ে থাকায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে আন্তর্জাতিক ব্যবসায়ীদের। আমাদের অনুরোধ থাকবে যে আমদানিকারকরা যদি তাড়াতাড়ি ডেলিভারি নেয় তাহলে সেক্ষেত্রে ওনাদেরও স্টোরেজ কম হবে, ডিটেনশন কম হবে, আমাদেরও কন্টেনারটা আমরা ইউজ করার সুযোগ পাবো। 49,000 টিউএস ধারণ ক্ষমতার এই বন্দরে কন্টেনার থাকে 40,000-এর নিচে। স্বাভাবিক সময়ে প্রতিদিন 4,500-এর বেশি কন্টেনার ডেলিভারি হলো, এখন তা নেমে এসেছে 1,500-এ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তিন দশক ধরে বাংলাদেশের শিল্প খাতে একক আধিপত্য পোশাক খাতের, সামগ্রিক অর্থনীতির জন্য তা মঙ্গলজনক নয় বলে মত বিশ্লেষকদের। এ অবস্থার পরিবর্তনে ঢেলে সাজাতে হবে প্রণোদনা কাঠামো, উদ্যোক্তাদের আগ্রহী হতে হবে সুনির্দিষ্ট বাজার ভিত্তিক পণ্য উৎপাদনে। যদিও উদ্যোক্তারা বলছেন নানা জটিলতায় সম্ভাবনা থাকলেও আলোর মুখ দেখেনি অনেক খাত। জুবের ফয়সালের রিপোর্ট। পথ চলার কয়েক বছরের মধ্যেই শক্ত ভিত গড়ার পর প্রায় এক দশক ধরে রফতানি আয়ের 80% বেশি যোগান দিচ্ছে পোশাক শিল্প। একক খাত হিসেবে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এই খাতেই। বিভিন্ন সময়ে শিল্পের প্রসারে সহযোগিতার হাত বাড়িয়েছে সরকারও। এমন একক খাত নির্ভর শিল্পমুখী উন্নয়ন টেকসই অর্থনীতির জন্য সহায়ক নয় বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। পোশাক পণ্যের মতো একটি পণ্যের উপর নির্ভরশীল যে শিল্পের উন্নয়ন, এটা কিন্তু অর্থনীতিকে কিছুটা ঝুঁকিতে রাখে। শিল্প উৎপাদনের ভিত্তিকে শক্তিশালী করতে হয় তাহলে অবশ্যই পণ্যের বহুমুখীকরণ দরকার। তৈরি পোশাকের ভিতরে যেমন বহুমুখীকরণ করতে হবে, নানান ধরনের পণ্য উৎপাদনের দিকে যেতে হবে। কৃষি ও শিল্প ভিত্তিক বেশ কিছু খাত সম্ভাবনা সত্ত্বেও পারেনি এগিয়ে যেতে। আমরা মোটেই বিকশিতভাবে একটি উন্নত রপ্তানিমুখী খাত হিসেবে গড়ে উঠতে পারবো না, এবং এই দুর্বলতা আমাদের রয়ে গেছে আমাদের বস্ত্র খাতে, আমাদের পাট শিল্পে, আমাদের চামড়া শিল্পে, ফার্মাসিউটিক্যালসে। এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাই। যদিও ব্যবসায়ীরা মনে করছেন অদূরদর্শী কূটনীতি আর দপ্তর কেন্দ্রিক জটিলতায় অগ্রাধিকার ভিত্তিক তালিকায় উঠতে পারেনি অন্য অনেক খাত। ব্যুরোক্রেসিকে এখানে অ্যাড্রেস করতে হবে, যাতে ব্যুরোক্রেসি এবং প্রাইভেট সেক্টর দুটো একসাথে কাজ করে। সামনে কিন্তু প্রাইভেট সেক্টর ছাড়া সরকার এমনভাবে কিছুই করতে পারবে না। প্রাইভেট সেক্টরকে যদি এনকারেজ করতে হয় তাহলে ইনোভেশনের জন্য কাজ করতে হবে, যে কি সেক্টরগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি। করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবিলায় সম্ভাবনাময় সব খাতে সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে আজ থেকে গুটি আম নামানোর কথা থাকলেও পরিপক্ক না হওয়ায় নামানো সম্ভব হয়নি। কৃষি বিভাগ ও প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকেই গুটি আম নামানোর প্রস্তুতি নিয়েছিলেন রাজশাহীর আম চাষিরা, কিন্তু এখনও পরিপক্ক না হওয়ায় কয়েকদিন পর আম নামানো শুরু করা হবে। বাগান মালিক ও ব্যবসায়ীরা বলেন করোনা ভাইরাসের কারণে আম বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তে আছেন তারা। আর প্রশাসনের দেওয়া সময় অনুযায়ী গোপাল ভোগ আম নামাতে পারবেন 20 মে থেকে, এছাড়াও রানী পছন্দ ও লখনা 25 মে, হিমসাগর ও ক্ষীরসাপাত 28 মে, ল্যাংড়া 6 জুন, আম্রপালি 15 জুন, ফজলি 15 জুন থেকে নামানো যাবে। সবার শেষে 10 জুলাই থেকে নামবে আশিনা এবং বাড়ি আম 4। সরকারি যে নির্দেশ দিছে আপনার 15 তারিখ থেকে গুটি আম ভাঙানোর নির্দেশ দিছে, আমাদের এলাকার সে গুটি আম পরিপক্কতা হয়নি, এখন আম পাকে নাই, যার জন্য আমরা এখনো নামানি শুরু করি নাই। 10 থেকে 15 দিন পরে আমরা ভাঙলে পূর্ণাঙ্গ দামও পাওয়া যাবে, ইয়া পাওয়া যাবে, এবং ওয়েটও হবে আমরা, আমরা কালারও ভালো আসবে এবং আমরা ভালো কৃষক লাভবান হবে। করোনা ভাইরাসের কারণে আমাদের যে আমটা বাজারজাতকরণ সেই করতে পারবো কিনা, এটাই বড় চিন্তা নিয়ে আমরা এখন উদ্বৃত্ত আছি। মুকুল থেকে আম নামানো পর্যন্ত অন্তত 3 বার বাগান কেনা বেচা হলো, এবার নেই কোনো ব্যাপারীর হাঁক ডাক। আমের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত বরেন্দ্র এলাকার বাগান মালিকরা। এবার আমের মুকুল দেরিতে আসায় মে মাসের শেষ সপ্তাহে সুস্বাদু আম নামানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। নগর থেকে এমআর রক রিপোর্ট। আমের মুকুল থেকে গুটি, এরপর আম নামানো পর্যন্ত অন্তত 3 বার বাগান কেনা বেচা হয় বরেন্দ্র এলাকায়। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে নেই ব্যাপারীদের আনাগোনা, আর তাই বাগানে থোকা থোকা ঝুলে থাকা এসব আমের ন্যায্য দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন বাগান মালিকরা। যা আম আটকেছে তা যথেষ্ট, আমরা আশা করি এবারও গতবারের মতোই ফলন হবে, তবে একদিকে আশা আরেকদিকে হতাশা।
ভালো দাম পাওয়ায় গত কবছর ধরে বরেন্দ্র এলাকায় বাণিজ্যিকভাবে আম বাগান গড়ার প্রবণতা বেড়েছে। এসব বাগানে সুস্বাদু জাতের গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত, মনভোগ, আম্রপলি, সুরমা, ফজলি সহ 28 প্রজাতির আম রয়েছে। গেলবারের মতো এবারও ভালো বাজার পাওয়ার আশাবাদ ব্যবসায়ী সমিতির এ নেতার। আমরা আশা করতেছি করোনার প্রাদুর্ভাবটা হয়তো কেটে গেলে আমরা ঈদের পরে আমরা সেই গত বছরের মতোই আবারও আমাদের আমের বাজার আবার সেই মুখরিত হবে। গেল বছর জেলায় 24 মে আম নামানো হলেও এবার 6 দিন পিছিয়ে আম নামানো হতে পারে বলে জানালেন কৃষি কর্মকর্তা। চাষি আমরা চাই যে এই বাধা ডেটের পরেও যেন তারা সংগ্রহ করে, এর আগে তো করবে না, এর যত পরে করবে ততই সেটা পরিপক্ক হবে, ভালো যেমন পুষ্টি পাওয়া যাবে তেমনি স্বাদও পাওয়া যাবে সেখান থেকে। জেলায় এবার 24,500 হেক্টর জমির বাগান থেকে প্রায় 3.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। করোনা সবশেষ পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন প্রচারিত হচ্ছে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। 1441 আজকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিন কোভিড-19 বিষয়ক আপনাদের সামনে তথ্য তুলে ধরব। গত 24 ঘন্টার এবং এ যাবৎ আমাদের যা পরিস্থিতি সেটা সাথে আমরা দক্ষিণ এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি তুলে ধরব। তবে আজকে তথ্য তুলে ধরবার আগে গভীরভাবে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জাতীয় অধ্যাপক, গতকাল যিনি ইন্তেকাল করেছেন, অধ্যাপক ডাক্তার আনিসুজ্জামান স্যারকে। এবং স্যার ছিলেন বাংলাদেশের বাতিঘর এবং উনি বহুবিধ দিকে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিতেন। বাংলাদেশ একজন বাতিঘরকে হারালো, আমরা তার বিধি আত্মার শান্তি কামনা করছি এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি উনি যেন জান্নাতবাসী হন। আমরা শুরু করব আজকের তথ্য। আমরা 41টি ল্যাব থেকে আমাদের নমুনা সংগৃহীত হয়েছে এবং নমুনা পরীক্ষা হয়েছে। এই 41টি ল্যাবের মধ্যে ঢাকায় 20টি এবং ঢাকার বাইরে 21টি। এই 41টি ল্যাবের মধ্যে আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 9,539টি এবং নমুনা পরীক্ষা হয়েছে সর্বাধিক এ পর্যন্ত 8,582টি গত 24 ঘন্টায়। এবং এই পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা হলো 1,60,512টি। আমরা যেই 41টি ল্যাবে নমুনা পরীক্ষা করেছি এবং 8,582টি নমুনা পরীক্ষা করেছি, এখান থেকে আমাদের শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,202 জন। এটাও গত 24 ঘন্টার মধ্যে সর্বাধিক 1,202 জন। এবং এ পর্যন্ত আমাদের শনাক্ত 20,000 ছাড়িয়ে গেল, আমাদের শনাক্ত 20,065 জন। গত 24 ঘন্টায় আমাদের মৃত্যু হয়েছে 15 জনের এবং এ পর্যন্ত 298 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 279 জন এবং এ পর্যন্ত 3,882 জন। আমি এখানে একটু উল্লেখ করতে চাই, গতকাল হয়তো আমাদের বলার সময় আমরা সুস্থের পরিমাণটা বলি নাই, কতজন সুস্থ হয়েছে সেটা হয়তো ভুলবশত বলা হয় নাই, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের গতকালের সুস্থ ছিল 242 জন এবং আজকে 279 জন। এই 48 ঘন্টায় সুস্থ 512 জন এবং এ পর্যন্ত আমাদের সুস্থ 3,882 জন। আমরা এবার একটু মৃত্যুর বিশ্লেষণের দিকে যাব। আমাদের মৃত্যুবরণ করেছেন যারা, এই কাগজটা টেবিলের উপর রেখে আসছি, টেবিলের উপর কাগজ রেখে আসছি। আচ্ছা, আমি একটু পরে আমাদের তথ্য বিশ্লেষণের দিকে যাব যারা মৃত্যুবরণ করেছেন। আমরা অন্য তথ্যগুলোর দিকে যাই। আমরা যা শনাক্ত করেছি এ পর্যন্ত, ঢাকা সিটি এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলার মধ্যে সেখানে শতকরা হার একটু কমেছে, শতকরা হার 80%-এর নিচে নেমেছে এবং ঢাকা শহর এবং ঢাকার বিভিন্ন জেলা নিয়ে ঢাকা ডিভিশনে এখন সর্বশেষ তথ্য অনুযায়ী 79.54% এবং এই 79.54%-এর মধ্যে ঢাকা সিটিতে 58.11% এবং ঢাকা বিভিন্ন জেলার মধ্যে 21.43% এবং ঢাকা বিভিন্ন জেলার মধ্যে নারায়ণগঞ্জে আছে সর্বাধিক, যেটা সর্বশেষ তথ্য অনুযায়ী সর্বাধিক।
এবং আমাদের চট্টগ্রাম ডিভিশনের বেড়ে যাচ্ছে। চট্টগ্রাম ডিভিশনে আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী 8.47%। তারপরে আছে আমাদের ময়মনসিং, সেখানে 3.50%। এরপর রংপুর 2.53%, তারপরে সিলেট 1.54%, রাজশাহী 1.39%, এবং বরিশাল 1.10%। এই হারে আমাদের সর্বশেষ যে তথ্য বিশ্লেষণ হয়েছে তাতে এই শতাংশ হারে বিভিন্ন বিভাগে আমাদের শনাক্ত পাওয়া যাচ্ছে। নিতের গত 24 ঘন্টা নিতের তথ্যটা হাতে এসেছে। মৃত আমাদের সংখ্যা আমরা বলেছি যে গত 15 জন মৃত্যুবরণ করেছে, মানে এ পর্যন্ত 298 জন মৃত্যুবরণ করলেন। 15 জনের মধ্যে পুরুষ 7 জন এবং মহিলা 8 জন। তাদের বয়স ভিত্তিক বিশ্লেষণে আমরা দেখছি যে 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 8 জন, 31 থেকে 40 বছরের 1 জন, এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন। চব্বিশ ঘন্টা আইসোলেশনে এসেছে নতুন করে 259 জন এবং ছাড় পেয়েছেন 81 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 2748 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1479 জন। আমাদের আইসোলেশন সংখ্যা 8934টি এবং তাছাড়াও আমাদের প্রস্তুত প্রক্রিয়া আছে অনেকগুলি, তার মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 500টি, ময়মনসিংহ নার্সিং ডরমেটরিতে 2000টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। তাছাড়াও আপনারা জানেন যে আমাদের বসুন্ধরা কনভেনশন সেন্টারে সেখানেও হাসপাতালের প্রস্তুতি চলছে, আমাদের এনসিসি মার্কেটে সেখানেও হাসপাতালের প্রস্তুতি চলছে। আমাদের বর্তমানে ঢাকা মহানগরীতে 2900টি শয্যা আছে আইসোলেশনের জন্য এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে 6034টি, এবং এই সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা এবং ডায়ালাইসিস ইউনিট আছে, আইসিইউর সংখ্যা 329টি এবং ডায়ালাইসিসের সংখ্যা 102টি। কোয়ারেন্টাইনে আমাদের নতুন করে আরো 2797 জনকে 24 ঘন্টার মধ্যে নেওয়া হয়েছে এবং 24 ঘন্টায় ছাড় পেয়েছেন কোয়ারেন্টাইন থেকে 2006 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে ছিল 2,33,470 জন। আমি আবার বলছি, এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,33,470 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,86,665 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 46,805 জন। আমাদের সারা দেশে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 617টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যাবে 31,165 জনকে। আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, এই তথ্য আমরা কেন্দ্রীয় ঔষধাগার থেকে পেয়েছি এবং তাছাড়াও আমরা বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা আমাদেরকে প্রতিনিয়তই ডোনেট করে যান আমাদের এই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং PCR কিট সহ অন্যান্য দ্রব্যাদি, আমরা সেগুলো উল্লেখ করে থাকি। গত 24 ঘন্টায় আমাদের সংগ্রহ হয়েছে 5,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং এ পর্যন্ত 22,17,339টি এবং বিতরণ হয়েছে 24 ঘন্টায় 30,120টি এবং এ পর্যন্ত 18,71,066টি। বর্তমানে মজুত আছে 3,46,273টি। তাছাড়া আমরা গত 24 ঘন্টায় ডোনেশন হিসেবে পেয়েছি ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগে, যা DFID নামে পরিচিত, আর্থিক সহায়তা ম্যানেজমেন্ট সায়েন্স ফর হেলথ MSH COVID-19 সহযোগিতা হিসেবে আমাদের দিয়েছেন 8টি PCR কিট 3,000টি, যা দিয়ে 72,000 পরীক্ষা করা যাবে। বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়েছেন, যার মধ্যে হেড গিয়ার এবং শু কভারও আছে, এগুলোটার পরিমাণ হলো 48,000। গগলস দিয়েছেন 49,160টি, ফেস শিল্ড দিয়েছেন 16,000 এবং হ্যান্ড গ্লোভস দিয়েছেন 49 জোড়া, দুঃখিত 4,900 জোড়া, এবং শু কভার দিয়েছেন 5,000 জোড়া। এছাড়া DHB এবং MSS প্রজেক্ট থেকে কন্ট্রোল রুমে দৈনন্দিনের কাজের বিভিন্ন অফিস সামগ্রী সহ কোভিড-19 প্রাদুর্ভাবের শুরু থেকে 5 জন কর্মকর্তা নিয়মিত এবং পর্যায়ক্রমে উপস্থিত থেকে
কন্ট্রোল রুমকে কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছেন। তাছাড়াও আমরা গতকাল কিট পিসিআর কিট পেয়েছি। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কনফিডেন্স গ্রুপ আমাদের 25,000 পিসিআর আরটি পিসিআর এর কিট দিয়েছে, যা দিয়েও আমরা অনেকগুলো পরীক্ষা করতে পারবো। এখানে আমি আরো উল্লেখ করতে চাই যে আমাদের এই রমজানের শুরু থেকেই ইউএনএফপিএ যে আন্তর্জাতিক সংস্থা আছে, তারা আমাদের এই কন্ট্রোল রুম এবং আমাদের আশেপাশে যেগুলো প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলিতে লোকজন কাজ করে যায়, তাদের জন্য ইফতারি সরবরাহ করে। এবং পূর্বে তারা যখন রমজানের আগেই তারা আমাদের যখন দোকানপাট সমস্ত বন্ধ ছিল, এখানকার লোকজন যারা কাজ করছিল তাদের খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছিল, সেই সময় তারা আমাদের দুপুরের খাবার এবং বিকালের নাস্তা সরবরাহ করে যাচ্ছে। প্রথম থেকেই এই কোভিডের মোকাবেলার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ইউএনএফপি আমাদের দুপুরে খাবার এবং বিকালের নাস্তার ব্যবস্থা করেছিল, এবং এখন তারা আমাদের ইফতার সামগ্রী সরবরাহ করে যাচ্ছে প্রায় 250 জনের জন্য প্রতিদিন। ধন্যবাদ জানাই এই সমস্ত সংস্থা এবং মন্ত্রণালয় এবং যারা গ্রুপ আমাদের জন্য এই সহায়তা করে যাচ্ছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং তাদের ধন্যবাদ জানাই। এবং তারাও যে কোভিড যুদ্ধে সামিল অন্যভাবে, সেই জন্য আমরা আসলে সবার সহযোগিতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের হটলাইন ফোন সবসময় খোলা থাকে এবং আমরা গত 24 ঘন্টায় কল রিসিভ করেছি 1,85,245টি, এবং এ পর্যন্ত ফোন কল রিসিভ করা হয়েছে 54,002,303টি। এবং এই ফোন কলের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়ে থাকে, যখনও চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে, কখনো দরকার হলে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ সেটা হয়ে থাকে, এবং যারা যে ধরনের পরামর্শ চান স্বাস্থ্য বিষয়ক সকল পরামর্শ এই ফোন কলগুলোর মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এবং অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক আছেন 15,775 জন। গত 24 ঘন্টায় এই প্রশিক্ষণ নিয়েছেন নতুন করে আরো 12 জন, এবং স্বেচ্ছাভিত্তিতে চিকিৎসা দিয়ে যাচ্ছে 4,080 জন চিকিৎসক। সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1,116 জন, এর মধ্যে বিমানবন্দরে 747 জন, স্থল বন্দরে 250 জন এবং সমুদ্র বন্দরে 119 জন, এবং এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 6,87,020 জনকে। কোভিড-19 বিষয়ে বিভিন্ন গাইডলাইন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন কারিগরি কমিটির সহায়তায় প্রস্তুত করে যাচ্ছে, এবং এ পর্যন্ত 29টি গাইডলাইন তৈরি হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা, বিভিন্ন ধরনের চিকিৎসা, এবং যা আমাদের টেকনিক্যাল কমিটি এবং অন্যান্য কমিটি যেখানে এই গাইডলাইনগুলির মধ্যে আমরা কিভাবে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পরিধান করব, কিভাবে এটাকে ওয়েস্ট ডিসপোজাল করব, এসব গাইডলাইনও আমাদের আছে। আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের গাইডলাইন যারা কমিটি আছে তারা কাজ করে যাচ্ছে, এবং অবশ্যই তারা আমাদের যে টেকনিক্যাল গ্রুপগুলো আছেন প্রত্যেকটি বিষয়ে টেকনিক্যাল গ্রুপ আছে তাদের সহায়তা নিয়ে এই গাইডলাইনগুলো তৈরি করে। এবং এই গাইডলাইনগুলো আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে www.dghs.gov.bg এখানে পাওয়া যায়, এবং আরও পাওয়া যায় www.corona.gov.bg এই ওয়েবসাইটে। আমাদের হাতে এই ছিল বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এবং এ পর্যন্ত যা পরিস্থিতি সেটা। আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতির দিকে তাকালে দেখব যে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 5,685 জন, এবং এ পর্যন্ত 1,16,617 জন। মৃত্যুবরণ করেছেন 175 জন 24 ঘন্টায়, এবং এ পর্যন্ত 3,921 জন। বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 77,965 জন, এবং এ পর্যন্ত 42,48,390 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 6,647 জন, এবং এ পর্যন্ত 2,94,046 জন। আমরা দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির যে তথ্য এটা সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 14 মে 2020। আমরা আজকে শেষ করব। শেষ করার আগে আবারও বলবো, প্রতিদিনই বলবো, কারণ আমাদের জনসচেতনতা, আমাদের সতর্কতা অব্যাহত রাখতে হবে। আমরা যেন ভুলে না যাই যে আমরা জনসমাবেশ এড়িয়ে চলবো, আমরা আমাদের বয়স্কদের বয়োজ্যেষ্ঠদের প্রতি বিশেষভাবে যত্ন দেব, আমাদের শিশু আমাদের গর্ভবতী মাদের প্রতি যত্ন রাখব, এবং আমাদের বিশেষ শিশু যদি থাকে যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ক্যান্সার এবং অন্যান্য যদি যারা ভুগে থাকেন তাদের দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে, কারণ এই
গ্রুপের মানুষগুলি বা এই গোত্রের জনগোষ্ঠীগুলি ঝুঁকিতে, বেশি ঝুঁকিপূর্ণ, কাজে তাদের দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে এবং আমরা সবার মানসিক স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিব। এই সময়ে মানসিক স্বাস্থ্যকে ভালো রাখা আমাদের আরেকটি আমাদের রোগ প্রতিরোধ সক্ষমতাকে বাড়াতে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মানসিক স্বাস্থ্যের দিকেও যত্ন নিতে হবে। আমরা যদি মানসিকভাবে উদ্দীপিত থাকি, মনোবলকে আমরা সমুন্নত রাখি, তাহলেই আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবো। মনোবল বাড়াতে হবে প্রত্যেকেরই, যারা ঘরে কোয়ারেন্টাইনে আছেন, যারা আইসোলেশন আছেন, যারা আক্রান্ত হয়েছেন, যারা সুস্থ আছেন কিন্তু ঘরের বাইরে বের হতে আমরা নিষেধ করছি, যারা ঘরে আছেন প্রত্যেকেরই আমাদের মনোবল চাঙ্গা রাখতে হবে। আমাদের মানসিক স্বাস্থ্য যেন উদ্দীপিত থাকে, আমরা মানসিকভাবে উদ্দীপিত থাকি এবং যে কাজগুলো করলে আমাদের ভালো লাগে আমরা যেন সেই কাজগুলো করি। রমজানের যে স্বাস্থ্যবিধি সেটাও যেন আমরা মেনে চলি। তরল খাবার এবং পানি বেশি করে খাই, ফলমূল শাকসবজি এগুলো যেন বেশি খাই। যে খাবারের মধ্যে ভিটামিন সি বেশি আছে, প্রোটিন বেশি আছে এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার, এই খাবারগুলোর জন্য আমরা নিয়মিতভাবে আমাদের খাদ্য তালিকায় রাখি। আমরা ভাজা পোড়া এবং তৈলাক্ত বা চর্বি জাতীয় খাবার কম খাই, এসব যেন আমরা মেনে চলি। আসলে আমাদের প্রতিদিনের জীবনাচরণে যদি আমরা স্বাস্থ্যকর জীবন ধারণ করি বা জীবনাচরণ মেনে চলি, তাহলেই আমরা নিরাপদ থাকতে পারি। আপনারা সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমরা এই কোভিড যুদ্ধে জয়লাভ করি। আপনাদের সবার সহযোগিতা নিয়ে সবাই যার যার অবস্থান থেকে আমরা যেন এই যুদ্ধে যে যে পদক্ষেপ নেওয়া উচিত সেটা যেন আমরা নেই এবং আমরা যুদ্ধে জয়লাভ করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।